In 2006, I suffered a cerebral stroke. তারপর থেকে আমি যা কিছু করছি এগুলো কিন্তু I should not do. I must not smoke so many cigarettes. I must not drink. কিন্তু এগুলো আমি করি। হ্যাঁ, যে কদিন চলবে চলবে, চলবে না চলবে না। সোভিয়েত ইউনিয়নও কোলাপস করে, আমার আর কি দোষ? I have a right to collapse. তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়। ময়নাতদন্তের হ্যাজার্ড আলোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের দিকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লঙ্কার মতো প্রস্তুত থাকুক হত্যা শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার, মেশিন গানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার গ্রামকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।